সম্প্রতি একটি সংবাদ দেখা গেছে যে স্কুলের চাইতে মাদ্রাসা শিক্ষার্থীর পরিমাণ বাড়ছে, এটা নিয়ে নানান কথা বলে, আপনি কি মতামত করবেন? দেখুন, আমরা দেখেছি যে জেলা প্রশাসকরা অনেকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বলেছেন যে দেশে অনেক অভিভাবকরাই মাদ্রাসার দিকে ঝুঁকছে এবং স্কুলের যে আপনার শিক্ষার্থী সেটার পরিমাণ দিন দিন কমছে, ভর্তির পরিমাণ কমছে। এখন এই অবস্থাটা কেন হয়, কি কারণে হচ্ছে? দিনের আলো মতো পরিষ্কার, এদেশের সর্বস্তরের সাধারণ মানুষ আমাদের স্কুলের শিক্ষা ব্যবস্থার উপর আস্থা তাদের হারিয়ে ফেলছেন। আইন আদালত করে আর গায়ের জল করে আস্থা ফেরানো যাবে না। এই আস্থা ফেরাতে হলে আমাদের স্কুলের পাঠ্যক্রমে, পাঠ্যপুস্তকে যে ইসলাম বিদ্বেষ এবং ইসলাম বিরোধী জিনিসপত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে সুকৌশলে, সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে মানুষ আবার হয়তো ফিরবে। আর তা না হলে এটা রক্ষা করা যাবে না। আপনি হাজারটা পলিসি করবেন, কোনোটা কাজ হবে না, এটা হলো বাস্তবতা। কাজ হবে না এই জন্য যে মানুষের আস্থা উঠে গেলে জোর করে সে আস্থা ফেরানো যায় না। প্রয়োজনে মানুষ বাচ্চাকে স্কুলে দিবে না, কোথাও দিবে না, অস্বীকৃতি করবে। আপনি কী করবেন? আইন করবেন স্বীকৃতি করার, ইংলিশ মিডিয়ামে দিবে, ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুলে দিবে। বেশি জোরাজোরি করবেন তো তরুণরা যেরকম দেশে বাইরে চলে যাচ্ছে, আমার দেশে বাইরে যাওয়া পারবে। সবাই যারা যেতে পারবে না তারা নিজের সাধ্যে থেকে সর্বোচ্চ চেষ্টা করবে। কিন্তু এদেশে মানুষ ধর্মপ্রাণ, ধর্মভীরু। আপনারা বলবেন যে হুজুররা মানুষকে ভুল বুঝাইছে, তো আপনার হাতে তো সব সঠিক বোঝানোর যন্ত্র আছে, আপনি সঠিকটা বোঝান না দেখি। হুজুররা যদি ভুল বুঝায় থাকে আপনার কাছে সঠিকটা বোঝানোর জন্য, হুজুরদের কাছে তো তথ্য মন্ত্রণালয় নাই, হুজুরদের কাছে তো টেলিভিশন রেডিওগুলো নাই, হুজুরদের কাছে তো পত্রপত্রিকা এগুলো হুজুরদের কন্ট্রোলে না। তারপরে যদি হুজুরটা বোঝাইতে পারে তো আপনার কাছে এত মিডিয়া আছে, আপনি সঠিকটা বোঝান না। আমরা বারবার বলেছি স্কুলের পাঠ্যপুস্তকে প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এমন অনেক বই আছে যে বইয়ের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় পরিকল্পিতভাবে ইসলাম বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হয়েছে, বাচ্চাদেরকে নাস্তিক বানানোর প্রি প্ল্যান করা হয়েছে। অতএব এই সমস্যাগুলো যদি দূর না করেন, মোটা দাগে প্রায় 40টা সমস্যা আমি নিজে এটা গবেষণা করে চিহ্নিত করার উদ্যোগ নিয়েছি। 40টা সমস্যা আমার কাছে রেডি আছে, আমার কাছে একদম ফাইন, 40টা একদম মোটা দাগে। আর সূক্ষ্ম সমস্যা তো আছেই, আপনি ছেলে মেয়ের মধ্যে আপনার বিবাহ হতে সম্পর্কের জন্য উস্কানি দিবেন পড়াশোনার নাম দিয়ে, এটা কোন শিক্ষা? এই শিক্ষার সাথে এদেশের হিন্দুরাও পরিচিত না, মুসলমান তো পরের কথা, এদেশে কোনো মানুষ পরিচিত না। অতএব এদেশে মানুষের চিন্তাধারা বিরোধী জিনিস আপনি চাপায় দেবেন, এবং স্কুলের শিক্ষার্থী কমে যাচ্ছে কেন, সেটার জন্য মাদ্রাসার দোষ দিবেন, হুজুরদের দোষ দিবেন, এগুলো তো সমাধান না। সমাধান হলো সঠিক পথে ফিরে আসুন, অনুগ্রহ করে এখনও সময় আছে। মানে ইসলাম বিরোধীটা এটা পাঠ্যপুস্তকে করে আমাদের শিক্ষার্থীদেরকে ধর্ম বিমুখ করার চেষ্টা করবেন, এটা এদেশে সফল হবে না। এদেশে মানুষ ধর্মপ্রাণ, এটা বুঝতে হবে। এদেশে মানুষের ধর্মীয় অনুমতির ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুজুরদের কেউ কেউ ভুল বুঝাইতে পারেন, কিন্তু আমি সাধারণত বলি যে আমি এই সমস্ত বিষয়গুলোতে ফেসবুক নির্ভর কথা বলি না, এক একটা বইয়ের পৃষ্ঠা পৃষ্ঠা চেক করে আমাদের লোকজন দিয়ে গবেষণা করে সেটা আবার বই খুলে মিলে তারপরে আমি সে বিষয়ে কথা বলেছি আলহামদুলিল্লাহ। অথবা আমি নিজে যেটা দেখেছি সেটা বলেছি। আমার তো মনে হচ্ছে যে এই অবস্থা যদি চলতে থাকে তো একটা সময় শিক্ষা প্রতিষ্ঠানে সন্তান না দেওয়ার আন্দোলনে আমাদেরকে যেতে হবে, যে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে সন্তান দেবো না, আমাদের স্কুলের সন্তান আমি দেবো না, কারণ সন্তানকে আমি অমুসলিম বানানোর জন্য স্কুলে দিইনি, আমার সন্তানকে নষ্ট করার জন্য আমি স্কুলে দিইনি। তো এই পর্যায়ে যেন না যেতে হয়, এতদূর যেন না যায়, এখনও আমাদের সংশোধন করার সুযোগ আছে। আমার তো মনে হয় যে এটা সাধারণ অভিভাবকদের স্কুলে পড়ে বাচ্চারা এই যে কদিন আগে দেখেন নাই যে শিক্ষক শিক্ষার্থী মদ ঢালাঢালি করে খাচ্ছে, ধরা পড়েছে। তো আবার শিক্ষক ওই যে পিস্তল নিয়ে ঘুরতেছেন, এখানে আমাদের শাহবাগীদের সেকুলারদের দেখবেন মুখে কুলুপ। কোনো মাদ্রাসার শিক্ষক যদি পিস্তল নিয়ে ঘুরতো তাহলে দেখতেন এখন গোটা দুনিয়া গরম হয়ে যেত, তাই না? বলতে যেটা কি শিক্ষা, শিক্ষার নামে কি চলতেছে, দেখতেন যে তখন সুবহানাল্লাহ কি দামি দামি নসিহত ওনাদের বের হচ্ছে, এখন ওনাদের মুখে কুলুপ। কিন্তু তো যাই হোক, আমরা সেই ডিভাইডেশনে যেতে চাই না। আমার কথা হলো যে শিক্ষার নামে আপনি আমার তরুণ প্রজন্মকে শেষ করে দিচ্ছেন, ধ্বংস করে দিচ্ছেন, এটাতে দেশ মানুষ মেনে নিবে না, কখনো মেনে নিবে না। সো দোষারোপ না করে নিজেদের ভুলটা বোঝার চেষ্টা করেন, এবং বোধোদয় যদি না হয় তাহলে এটি এমন একটা জায়গা, এখানে তো আসলে দেয়ালে পিঠ থেকে যায়, আমার সন্তান নষ্ট হয়ে যাবে, আমি এখানে তো স্যাক্রিফাইস করতে পারবো না। অতএব এই জিনিসটার সমস্যাগুলো যেন বোঝার চেষ্টা করি। অল্প কয়েকজন মানুষ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের
এবং এই জাতীয় প্রতিষ্ঠানগুলো এক অল্প কয়েকজন মানুষ হয়তো বাইরে থেকে টাকা পয়সা পেয়ে অথবা অন্য কোনোভাবে প্রভাবিত হয়ে তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে শেষ করছে। অতএব স্কুল থেকে বিমুখ হয়ে অভিভাবকরা বাচ্চাদেরকে মাদ্রাসাগুলো দিচ্ছেন, এটার জন্য মূল দায়টা হলো স্কুলগুলো সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে পারছে না, অনাস্থা তৈরি হচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠ্যপুস্তকগুলোতে ইসলাম বিদ্বেষী বিষয়গুলোর কারণে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। সো সে আস্থা ফেরানোর জন্য যথাযথ পদক্ষেপ নিলে সেক্ষেত্রে সমাধান হতে পারে, অন্য কোনো সমাধানের কথা আমি কত দেখতেছি না, আল্লাহ ভালো।